এসএসসি দুর্নীতি মামলা, রাজ্যে সব থেকে চর্চিত এবং সরকারকে কার্যত ব্যাকফুটে ফেলে দেওয়া এই মামলায় শনিবার নয়া মোড়। বিরোধীদের অভিযোগকে শিলমোহর দিয়ে 23 ঘন্টারও বেশি সময় জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে বেহালার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য, পরের গন্তব্য সল্টলেকের সিজিও কমপ্লেক্স। এখন এক নজরে দেখে নেওয়া যাক এসএসসি দুর্নীতির কোন মামলা নিয়ে ঘোরালো হলো পরিস্থিতি। অভিযুক্তের সামনে আনেন জলপাইগুড়ির বাসিন্দা ববিতা সরকার, তিনি এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষিকা পদে চাকরির অন্যতম দাবিদার ছিলেন। হাইকোর্টে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে শিক্ষিকার চাকরি দেওয়া হয়েছে, অথচ সেই চাকরি তার পাওয়ার কথা ছিল। এরপরই শুরু হয় মামলার শুনানি। শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার তদন্তভার তুলে দেন সিবিআই এর হাতে। তদন্তে নেমে বিস্তর গরমিল পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টে দেওয়া রিপোর্টে অঙ্কিতার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জমা করেন সিবিআই আধিকারিকরা। এরপর গ্রেপ্তারি এড়াতে মেয়েকে নিয়ে কার্যত পালিয়ে বেড়ান মন্ত্রী পরেশ অধিকারী। যদিও হাইকোর্ট হাজিরার সময় বেঁধে দেওয়ায় শেষমেশ হাজিরা দেন পরেশ, মন্ত্রিত্ব থেকে ইস্তফাও দেন তিনি। এরপর অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় আদালত, এমনকি কয়েক কিস্তিতে বেতন হিসাবে পাওয়া সব টাকা ফিরিয়ে দিতেও নির্দেশ দেন বিচারপতি। শেষ পর্যন্ত অঙ্কিতার চাকরি দেওয়া হয় ববিতা সরকারকেই। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।